ইভিনিং এন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল প্রিয়াঙ্কা সোয়াল। তো সবাইকে জানাই প্রিয়াঙ্কা সোয়াল টিম অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো রথযাত্রা, তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো দিনটা ভালোই কাটছে আর আমাদের আজকে ছুটিও দিয়েছে, তো সকাল থেকে ছেলেরা খুব এনজয় করছে আর অনেক অনেক ওয়াক পেরেছে। আর এখন আমরা একটু মন্দিরে যাব, জগন্নাথ বলরাম সুভদ্রার যেখানে মাসির বাড়িতে আসে একটা মন্দির আছে রঘুনাথগঞ্জে, অনেক অনেকই আছে, তবে একটা জায়গাতে বেশ বড় করে হয়, সেখানে যাব। আর চলো কীভাবে মেলাতে এনজয় করছি আমার সাথে সাথে ভিডিওটা তোমরাও এনজয় করতে পারো। এটা হলো ফুচকুর রথ, আর কিছু মিলে বানিয়েছে, আর এটা ওর বন্ধুরা ওই রথটাকে বেশি দূর যেতে দেয়নি, বাড়ির সামনে একটু ঘোরাঘুরি। আর এখানে অনেক রথ বেরিয়েছে, সব বাচ্চাগুলো নিয়ে রথ বের করে না, প্রচুর রথ বের করে বের করে বের হয়েছে। আর কৃষ হচ্ছে শুধু ক্যাপচার করতেই আছে, ওরা ওই দিনগুলোতে খুবই এনজয় করছিল। আমার বাড়ির সামনে দিয়ে বাচ্চারা শুধু রথ নিয়ে যাচ্ছে, মজা। এবার আমি কৃষকে নিয়ে পুচকুকে নিয়ে বেরোতে গেলাম। তো আমি তোমাদের বলেছিলাম যে এখানে জগন্নাথ মন্দিরে তারা বলে একটা মন্দির আছে, সেখানে তো যাবোই। তার আগে এটা হচ্ছে গোটাউন কলোনি বলে, আর এখানে অনেক রথ বের হয়, বড় বড় সব রথ। এই বড় রথ এখানে খিচুড়ি খাওয়া হয়, তো সব ভিড়, মানে এত ভিড়, মানে এখানে অনেক, দেখো অনেক ধরনের রথ আছে, মোটামুটি 6-7 রকমের রথ কিছুটা পেরেছি, ক্যাপচার করেছি। দেখো এত জনসমুদ্র, মানে বলা হয়েছে। আমরা ছোটো ছোটো মেলা টাইপের হয়ে গেছে সামনে, এটা বড় বড় ছিলাম। বাড়ির দিকে রওনা দিব, সেই টাইমে না বৃষ্টি চলে আসলো, শুনেছি রথের দিন বৃষ্টি হবে। আর সত্যি কথা, প্রত্যেক বছরই রথের দিন বৃষ্টি হয়, তবে এবার একটু ঘোরাতে পারলাম, আগের বার তো ঘুরতেই পারিনি। এই পাপা ছিল না, বরঙ্গপুর গিয়েছিল বাড়ির কাজে, আমরা এক জায়গাতে আটকে পড়েছি, দোকানে দাঁড়ালাম, আর টোটোগুলো পাওয়া যাচ্ছিল না তখন। আমরা হচ্ছে মেলা টেলা দেখে আসলাম, বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম, যাই হোক। তো চ্যানেলে থাকো, ভিডিওগুলোকে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে তুমি পাও। বাস আজকের জন্য এইটুকু, এভাবে প্রিয়াঙ্কা ভলকে অনেক অনেক ভালোবাসা দিও। আজকের জন্য এইটুকু।